আসসালামু আলাইকুম দর্শক, আমি জুবায়ের হাসান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 19 দিন পেরিয়ে গেছে। প্রেসিডেন্ট পুতিন এখন প্ল্যান বি নিয়ে কাজ করছেন। দর্শক, প্রেসিডেন্ট পুতিনের প্ল্যান বি আসলে কি? পুতিনের প্ল্যান বিটা আরও ভয়ঙ্কর, তা হলো পোড়ামাটি নীতি গ্রহণ। যেমন, নাম্বার ওয়ান, সরাসরি আরবান ওয়ারফেয়ারে লিপ্ত না হয়ে শহরগুলোকে ঘিরে ফেলা এবং পর্যদস্ত না হওয়া পর্যন্ত অবরোধ করে রাখা। নাম্বার টু, শহরগুলোর উপর নন স্টপ বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা করা। নাম্বার থ্রি, সেই বোমা ও ক্ষেপণাস্ত্রগুলো হবে মারাত্মক বিধ্বংসী, যা থেকে বেসামরিক স্থাপনাও বাদ যাবে না। নাম্বার ফোর, শহরগুলোর অবকাঠামো ও দালান কোঠা একেবারে ভূমির সাথে মিশিয়ে দেয়া। নাম্বার ফাইভ, গ্যাস বিদ্যুৎ পানির সরবরাহ লাইন ধ্বংস করে দিয়ে শহরের বেসামরিক নাগরিকদের ভীত সন্ত্রস্ত করে তোলা, যাতে তারা শহর ছেড়ে পালিয়ে যায় অথবা অবরুদ্ধ হয়ে পড়ে। আর তাতে প্রেসিডেন্ট জেলেনস্কি যেন একটা স্নায়বিক চাপে পড়ে যান। নাম্বার সিক্স, দক্ষিণ ইউক্রেনের সমুদ্র উপকূলবর্তী সকল শহর দখল করে নেওয়া, যাতে ইউক্রেনের সমুদ্র পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। নাম্বার সেভেন, পূর্ব ইউক্রেনের দোনবাস থেকে ক্রিমিয়া পর্যন্ত এবং ক্রিমিয়া থেকে ওডেসা পর্যন্ত নিরবিচ্ছিন্ন সরবরাহ লাইন প্রতিষ্ঠা করা। এটা করতে পারলে তা রাশিয়ার জন্য এক বিরাট সফলতা হবে। নাম্বার এইট, ইউক্রেনের পশ্চিম অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করা, যাতে করে ইউক্রেনীয় যোদ্ধাদের জন্য পোল্যান্ড কিংবা রোমানিয়া থেকে কোনো সাহায্য না আসতে পারে এবং ফরেন ফাইটারদের প্রশিক্ষণ শিবিরগুলো ঘুরিয়ে দেওয়া যায়। নাম্বার নাইন, বেলারুশকে আংশিকভাবে বা পরিপূর্ণভাবে যুদ্ধে নামিয়ে দেয়া। নাম্বার টেন, রাশিয়া ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ মলদোভাতে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধকে সম্প্রসারিত করতে পারেন। নাম্বার ইলেভেন, পোল্যান্ড ও রোমানিয়ার সীমান্ত ঘেঁষা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ন্যাটোর শক্তিমত্তা এবং ইউরোপ আমেরিকার প্রতিক্রিয়া পরখ করে নিতে পারেন। দর্শক, প্রেসিডেন্ট পুতিনের প্ল্যান বির উপর নির্ভর করছে রাজধানী কিয়েভের পতন। তার এই প্ল্যান বি ব্যর্থ হলে তিনি প্ল্যান সি নিয়ে কাজ করবেন। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা, আল্লাহ হাফেজ।